হঠাৎ বেপরোয়া বোমাবাজি, ধোঁয়া, ধুলো, দৌড়, চিৎকার, গুলির আওয়াজ, পাড়া মাথায় করে ছুটন্ত দাপাদাপির প্রচণ্ড শব্দ, ঝপঝপ দোকানপাট, জানলা দরজা, গৃহস্থ বাড়ি নিপাট বন্ধ। মধ্য দুপুরে কলকাতা নামের রাজধানী শহরের এক পুরনো মহল্লা হঠাৎই শুনশান। রাস্তায় একটা কুকুরও নেই, খোঁড়া ভিখিরিও কলাই করা বাটি হাতে উধাও ফুটপাথ থেকে। পাড়ায় খেলে বেড়াচ্ছে ত্রস্ত একদল তরুণ, তাদের হাতে বোমা, পিস্তল, পাইপ গান। পুলিশ যখন এলো, তার আগেই সাথে পাঁচে না থাকা কানুর রোগা কালো শরীর বেশ কিছুটা জমাট রক্ত রাস্তায় ছড়িয়ে রেখে বোমার আঘাতে চৌচির। ঠিক কোন বোমায়, কার বোমায় কানু মারা গেল কানু নিজেও জেনে যায়নি। তার ছেত্রে যাওয়া লাশ চৌরাস্তার মোড়ের অদূরে ফুটপাথে অম্লান শুয়ে আছে। পুলিশের কর্তারা গম্ভীর মুখে সশব্দ বুটের অহংকারে পাড়া দাপাচ্ছে। এ পাড়ায় ডাক্তার আছে জনা বারো, নামিও দামি। এ পাড়ায় বড় চাকুরে আছে জনা পঞ্চাশেক, গাড়ি চাপেন তারা। এ পাড়ায় অধ্যাপক, বিজ্ঞানী, উপাচার্য, গায়ক, অভিনেতা, অভিনেত্রী, সাহিত্যিক, কবি, গাণিতিক, তার্কিক সকলেই স্বনামধন্য বিরাজমান। তাদের সকলের বাড়ির দরজা জানলা বন্ধ ছিল। যখন কানুর মা খবর পেয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে মরা ছেলের বুকে এসে আছড়ে পড়ল, একটা জানলাও খোলেনি। কানুর মার বুক ফাটা কান্নাকে পাশ কাটিয়ে মরা বাছুরের মতো মরা কানুর লাশ টানতে টানতে কালো গাড়িতে তুলে দিল সেপাই সান্ত্রীরা। তারপর পুলিশ প্রস্থান করলে পাড়া জেগে উঠল। অধ্যাপকরা, ডাক্তাররা, উকিল, ব্যারিস্টাররা, ব্যবসায়ী, গায়ক, অভিনেতা, জ্যোতিষী, ছাত্র, যুবক ও দোকানদারেরা প্রত্যেকেই বাংময় হয়ে উঠলেন। কংগ্রেসের স্থানীয় নেতারা বললেন, কানু আমাদের একনিষ্ঠ কর্মী ছিল। সিপিএমের এলসিএস বললেন, কানু আমাদের পার্টির দুরন্ত কর্মী ছিল। বিজেপির মোটা সোটা নেতা বললেন, কানু আমাদের সদস্য হয়েছিল। অধ্যাপক জানালেন, কানু মেধাবী ছাত্র ছিল জানেন। গায়ক জানালেন, কানু ক্লাসিক্যালটাই ভালোবাসত বেশি। জ্যোতিষী বললেন, আমি ওকে গোমেধ প্রেসক্রাইব করেছিলাম, কথাটা পাত্তাই দিল না। নাট্যকার বললেন, কানু ভালো অভিনেতা ছিল, নাটকটাও বুঝত। এইসব সংলাপের বন্যায় যখন পাড়া উত্তাল, কানুর মা মর্গের সামনে ছেলের লাশের জন্য হা পিত্তেশ করে বসে আছে, গালে চোখের জলের দাগ শুকিয়ে স্পষ্ট হয়ে উঠেছে। তিন দিন পর কানুর মা যথারীতি বাবুদের বাড়ি বাসন মাজতে যাবার সময় দেখতে পেল, সাত সকালে পাড়ার মোড়ে ছেলেরা জটলা করে ইট সাজিয়ে শহীদ বেদি বানাচ্ছে। একটা কালো পতাকা বাঁশের মাথায় ঝুলছে, শহীদ বেদির উপর লাগানো হবে বলে একটা সুন্দর হাতে লেখা পোস্টার রাস্তায় ছড়ানো রয়েছে। তাতে বড় বড় হরফে লেখা, শহীদ কানু আমার রাহে। ঘাড় ঘুরিয়ে কানুর মা জটলার দিকে একবার দেখল, তারপর দ্রুত পায়ে বাবুদের বাড়ির দিকে পা চালালো। বাবুদের বাড়ি ঢুকতেই বৌদিমণি নরম গলায় বললেন, কানুর মা আজ তাড়াতাড়ি চলে যেও, ঘর দোর আজ আর মুছতে হবে না। তোমার ছেলের জন্য আজ পাড়ায় কত বড় বড় নেতা, মন্ত্রী, গায়ক, নায়করা আসবে। আজ যে কানুর স্মরণ সভা, তোমার ছেলের কল্যাণে আজ কত VIPকে দেখতে পাবো। না না, আজ আর বেশি কাজ টাজ করতে হবে না। কানুর মা তাকিয়ে দেখল, বৌদিমণির ছেলে অবাক চোখে কানুর মাকে দেখছে, আর অন্যমনস্ক হয়ে একটা ক্যাডবেরি মুখের মধ্যে চালান করছে। কানুর মার দু চোখ জুড়ে কানুর মুখটা ভেসে উঠল, চোখ ঝাপসা হয়ে আসতেই কানে এলো, অমর শহীদ কানু, তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। অমর শহীদ কানু, তোমায় আমরা ভুলিনি, ভুলবো না, ভুলিনি, ভুলবো না। অমর শহীদ কানু, তোমায় আমরা ভুলিনি, ভুলবো না, ভুলিনি, ভুলবো না, ভুলিনি, ভুলবো না। অমর শহীদ কানু, তোমায় আমরা ভুলিনি, ভুলবো না, ভুলিনি, ভুলবো না, ভুলিনি, ভুলবো না।